নিরপেক্ষতা রেখে তুমি আওয়ামী লীগের পক্ষে কেন? কারণ যারা আওয়ামী লীগের পক্ষে থাকে তারা স্বাধীনতার পক্ষে থাকে, বঙ্গবন্ধুর আদর্শের পক্ষে থাকে। শুনেন, আমাদের বন্ধুরা যারা আমাদেরকে আমাদের বিরোধিতা করে তাদের প্রতি আমার দুঃখ হয়, কারণ তারা যদি প্রমাণ করতে পারত তাদের এই আন্দোলন সাধারণ আইনজীবীদের স্বার্থে, তাইলে হয়তো তাদের সাথে বসে আমরা আলোচনা করতাম। কিন্তু আমরা যখন বুঝতে পারি তাদের এই আন্দোলন সাধারণ আইনজীবীদের জন্য না, এইখান থেকে এরা আমাদের সরকার পতন করতে চায়, এই আন্দোলনে আমরা কখনোই পিছপা হয়ে বসে থাকি। শুনেন, আদালতে একটা কথা আছে, ইউ মাস্ট কাম উইথ এ ক্লিন হ্যান্ড। আপনাদের যদি পরিষ্কার মন মানসিকতা থাকতো, ক্লিন হ্যান্ড থাকতো, তাইলে আপনাদের কথা আমরা শুনতাম। আপনাদের মনের মধ্যে হচ্ছে গিয়ে আপনারা নির্বাচনকালীন বছরে এই সুপ্রিম কোর্ট থেকে আপনারা যুদ্ধের ময়দান বানাইতে চান। আমি বিশ্বাস করি আওয়ামী আইনজীবীরা যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন, বঙ্গবন্ধুর আদর্শ যতদিন পর্যন্ত ধারণ করবেন, কোন ধরনের লোক সুপ্রিম কোর্টে আন্দোলন কেন দাঁড়াইতে দেওয়া যাবে না। শুনেন, আমি দুঃখ প্রকাশ করছি, সব সময় হয়তো আপনাদের সাথে দাঁড়াই থাকতে পারি না, তবে মনে রাখেন আমি একজন প্রসিকিউটর হিসাবে, সাবেক ছাত্রলীগার হিসাবে যুবলীগ করার কারণে আপনারা মনে রাখেন সাধারণ সময় না পাইলেও যুদ্ধের ময়দানে আমার একজন সৈনিক হিসাবে আপনারা সব সময় পাবেন। এবং আমি আমার নেতৃবৃন্দকে বলবো, আপনাদের যে ইনস্ট্রাকশন যে সময় থাকবে, এই বছরটা গুরুত্বপূর্ণ বছর, আপনারা আমেরিকাতে দেখেছেন এই যুদ্ধাপরাধী এবং বাংলাদেশ বিরোধীরা কিভাবে আমাদের আমেরিকার ওয়াশিংটনে আমাদের বাংলাদেশকে এরা ইজ্জত হানি করার চেষ্টা করছে, এদের মুখোশ উন্মোচন করার সময় আসছে। আমি আপনাদেরকে বলি, ন্যায়ের কথা বলে, নিরপেক্ষতার কথা বলে, এরা যাই বলে, এরা আসলে সাধারণ আইনজীবীদের জন্য কথা বলে না, এরা শুধু এদের স্বার্থের কথা বলে। তাই আবারও আপনাদেরকে বলবো, আমি আপনাদের চেয়ে অনেক জুনিয়র, আমরা সবাই একত্রিত হয়ে এই বারে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা যেন সামনের দিনটা পার করতে পারি, এই বছর যেন পার করতে পারি, এই আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। দেখছেন দর্শক, ব্যারিস্টার সুমন বক্তব্য রাখবেন। আসলে পাল্টাপাল্টি যে সমাবেশ চলছে বিএনপি এবং আওয়ামী লীগের, আমরা সরাসরি যুক্ত রয়েছি সুপ্রিম কোর্ট থেকে। দেখছেন এক যুগে কিন্তু নিচে আন্দোলন করছে বিএনপি পন্থীরা এবং উপরে করছে আওয়ামী লীগ পন্থী যারা রয়েছে আইনজীবীরা। এবং কিছুক্ষণ আগে কিন্তু জালামের বক্তব্য দিলেন ব্যারিস্টার সুমন, দেখাচ্ছি যে শত শত আইনজীবীরা কিন্তু এই সুপ্রিম কোর্ট থেকে কিন্তু আজকে নেমেছে, তাদের যে লাগাতার যে আন্দোলন সেটি চলবে। এবং তারা কিন্তু জানিয়েছেন যে যারা বিএনপি পন্থী আইনজীবী রয়েছেন বা যারা রয়েছেন যারা কোর্টে অস্থিরতা পরিবেশ নষ্ট সৃষ্টি করছেন, তাদের বিরুদ্ধে সবসময় তাদের এই আন্দোলন থাকবে, আমরা দেখানোর চেষ্টা করছি। এবং এই ছিল এখানের সর্বশেষ, আমরা পরবর্তী লাইভ আমরা আবারও যুক্ত হবো, যে যেখান থেকে দেখছে লাইভটি, সবাইকে লাইভটি শেয়ার করার জন্য জানাচ্ছি।